আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা, ভিয়েনার মধ্যে খুবই সুন্দর একটি জায়গা। চলুন গিয়েই একেবারে বলবো সেই জায়গাটি কোথায়, সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমরা এখন যেখানে অবস্থান করছি সেই জায়গাটার নাম হচ্ছে প্রাতার। আমরা এখন লিফট হয়ে উপরে উঠব, তো সাথেই থাকবেন, কোথাও যাবেন। উপস, আমার জন্য জায়গা হলো না, পরের বারেই আমার যেতে হবে। আমার জন্য লিফট এসে গেছে, এখন এই লিফট ধরে আমরা উপরে উঠে যাব, একেবারে সোজা রাস্তায় বেরিয়ে যাব। চলুন। আমরা যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে আমার দেখা ভিয়েনার মধ্যে সবচেয়ে সুন্দর একটি রোড। শীতকালে একরকম, আর সামার আর একরকম। তো এখন যেহেতু শীতকালের শেষের দিকে, সে তো সব পাতা ঝরে গিয়েছে, তো সামারে অসাধারণ, গরমে এটার রূপ অন্যরকম, একবার অন্যরকম। যাই হোক, তারপরও দেখিয়ে দিই তো রাস্তা সরে এখান থেকে, তো চলেন সাথেই চলেন।
সাইকেল রাইডিং, তারপর অনেকে জগিং, ওয়াকিং সব কিছু এখানেই করতে আসে আর কি। অসাধারণ একটি রোড। আর বামে আছে ভিয়েনার মধ্যে সবচেয়ে বড় একটি পার্ক পাতার, যা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। পাশে সম্পূর্ণ সবুজে ঢেকে যায়। গরমে আসার চেষ্টা করব এবং একটি ভিডিও ধারণ করার চেষ্টা করব। সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। সাইকেল রাইডার সাইকেল নিয়ে আসে এবং এই জায়গায় রাইডিং করে। Thank you.
ফিট রাখার জন্য আমাদেরও জগিং করা উচিত, যেটা প্রচণ্ড ডান পাশে আর বাম পাশে একটি রাস্তা চলে গেছে, সোজাই চলে যাব। এখানে কিন্তু সাইকেল ভাড়া পাওয়া যায় ঘন্টায়, সাইকেল আর এক ধরনের রিক্সার মতো আছে অটো, সেটাও ভাড়া পাওয়া যায় এক ঘন্টায় 12 ইউরো। আর যেটা ছোট আছে, ছোট আরেকটা সাইজের আছে, সেটা হচ্ছে 7 ইউরো। অনেক মানুষ জঙ্গলে ভিজিট করতে যায়, সেটা ক্যামেরা ঘোরাতে পারছি না, নাহলে দেখাতে পারতাম। ডান পাশে যেটা সেটাও একটা জঙ্গল, দেখেন অবস্থা। এই হইলো এই জায়গার মানুষজন, কোনো আক্কেল জ্ঞান কিছুই নেই, মানে পিছন দিক থেকে যে কেউ আসতেছে এটার কোনো নামগন্ধই নেই তাদের কাছে। অসাধারণ স্মুথ একটা রোড,
মাথার কাছাকাছি চলে এসেছি। এই রোডের শেষ মাথা, এখন ডানে বামে অনেকগুলো রোড চলে গিয়েছে, তবে এই রোডটা এটাই। আমরা এখন ব্যাক করব সেদিকে গিয়ে, তারপর সামনে দিকে চলে আসি। রাস্তাটা এখানে আসতে যত সময় লেগেছে ঠিক তত সময় আমাদের ব্যাক করতে হবে। ইউটার্ন নিয়ে নিচ্ছি, এখানে হর্স রাইডিংও শেখানো হয়। আচ্ছা, এই রোডটির নাম বলতে আমি ভুলে গিয়েছিলাম, এই রোডটির নাম হচ্ছে হাউপটালে, আর এখানকার মানুষ এটাকে পাতার হাউপটালে বলেই চিনে, কারণ এই জায়গাটি, এই রোডটি মূলত পাতারে। তো এখন ফিরে যাওয়া যাক, অনেক ঘোরা হলো, আর যেহেতু আবহাওয়া তেমন একটা গরম এখনও পড়েনি, তো এই হাটটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও আরও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।